ময়মনসিংহে ত্রিশালে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, গুরুতর আহত চারজন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, সকালে বান্দানি সিএনজি পাম্প সংলগ্ন একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা বাসটিকে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন, আহত হয়েছেন চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাবেন সহকর্মী হোসাইন শাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিদ, আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং বাসের চালককে কি আটক করা গেছে কিনা? এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 8 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে হতাহতদের চিকিৎসা চলছে। এখানে চারজন ভর্তি রয়েছেন। অ্যাক্সিডেন্টটি হওয়ার পর এখানে হাসপাতালে যখন এখানে 6 জনকে প্রথমে এনে ভর্তি করা হয়, সেখান থেকে 2 জনের মৃত্যু হয়। এর মধ্যে একজন যে সিএনজি চালক, সেই এনামুল, তিনিও এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে সালমান আজাদী নামে একজন মৃত্যুবরণ করেছেন। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মাস্টার্সের একজন ছাত্র। তো এই মুহূর্তে এই যারা হতাহত এবং নিহত তাদের স্বজনরা হাসপাতালে এসে ভিড় করছেন, চিকিৎসা করছেন সার্জারি ওয়ার্ডে। এর মধ্যে একজন নারী শাহিদা, তাকে অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। তবে এদিকে পুলিশ আমাকে যেটি জানিয়েছে যে বাসের যে চালক, তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই বাসটি একটি লোকাল বাস ছিল ঢাকা থেকে শেরপুরগামী। শাহিদ, আপনাকে ধন্যবাদ।